নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বেগুনের ঢোলে পোড়া রোগের সমাধান নিয়ে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আমরা যেসব চাষি বন্ধুরা চাষ করি এই সমস্যায় জর্জরিত। বেগুনের এই ঢোলে পোড়া রোগ সাধারণত ফুসেরিয়াম অক্সিসপোরাম ছত্রাক এবং ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এই ছত্রাক বা ব্যাকটেরিয়ার কারণে প্রথমে গাছের কয়েকটা পাতা ঝরতে থাকে, তারপর আস্তে আস্তে সমগ্র গাছের নতুন পুরাতন ডালগুলি নুয়ে পড়ে, গাছটি শুকিয়ে যায়। এই ঢোলে পড়া রোগ আমরা কেন বলি, কারণ গাছটা রোগাক্রান্ত হয়ে মাটিতে ঝুলে পড়ে, এর জন্য খেয়ে বেগুনের ঢোলে পড়া রোগ বলে। এই রোগে আক্রান্ত হলে ধীরে ধীরে সমগ্র জমির প্রায় 70-80% গাছে এই রোগে আক্রান্ত হয়ে ফসল নষ্ট হয়ে যায়। আমাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে জেনে নিতে হবে যে ছত্রাকজনিত আক্রমণ হয়েছে না ব্যাকটেরিয়াজনিত কারণে আক্রমণ হয়েছে। সেজন্য আক্রান্ত ডাল বা কাণ্ডকে কেটে পরিষ্কার কাঁচের জলে বা কাঁচের পাত্রের মধ্যে জল রেখে সেটাকে যদি আমরা ভিজিয়ে রাখি, সেখান থেকে যদি সুতোর মতন মাইসেলিয়াম বের হয় তার প্রান্ত থেকে, কাটা প্রান্ত থেকে, তখন বুঝতে পারো ব্যাকটেরিয়ার কারণে হয়েছে। চাষি ভাইদের ক্ষেত্রে এটা বোঝা অনেক সময় কষ্টসাধ্য হয়, তখন তারা ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুই দমনের জন্য রেডোমিল গোল্ড, ম্যাঙ্কোজেব প্লাস কার্বনডাজিমের যে ছত্রাক নাশক পাওয়া যায়, আপনারা যে কোনো ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমি রেডোমিল গোল্ডই প্রেফার করবো, কারণ যেহেতু একটা ব্র্যান্ড ভ্যালু আছে, এবং তার সাথে স্টেপটোসাইক্লিনের ব্যবহার করাবে। রেডোমিল গোল্ড 3 গ্রাম প্রতি লিটার জলে এবং স্টেপটোসাইলিন 3 গ্রাম প্রতি 16 লিটার ট্যাঙ্কে মিশিয়ে নজেল খুলে স্প্রে করতে পারি, বা দবন বানিয়ে আমরা গাছের গোড়ায় প্লাস্টিকের গ্লাসের 1 গ্লাস করে ঢালতে পারি, যাতে ভিজে যায় মাটিটা। মাটি ভিজিয়ে দেওয়াটাই আমাদের আসল উদ্দেশ্য হবে, যেহেতু শিকড়ের ক্ষেত্রে এই রোগ দেখা যায়। এছাড়াও ভ্যালাডামাইসিন 2 ml ও কোপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। গাছের গোড়ায় এই দ্রবণ পৌঁছানোটা মূল বিষয়, পাতায় কোনোভাবেই এক্ষেত্রে স্প্রে করা চলবে না বন্ধুরা। এছাড়াও আমাদেরকে একটি কাজ করতে হবে, যখন শুরুতে এই রোগের আক্রমণ দেখা যাবে তখন থেকে ব্যবস্থা নিতে হবে, যে আক্রমণ দেখা গেল তার সাথে সাথে গাছগুলোকে তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে দূরে, এবং বিনষ্ট করে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে মাটিতে বা জমিতে, কোনোভাবেই সেগুলোকে রাখা যাবে না। চাষ করার পূর্বে আমাদেরকে এই রোগটা নিয়ে ভাবতে হবে। চাষ করার পূর্বে আমাদেরকে প্রতি শতকে 1-2 কেজি ডলোচুন বা পাথুরে চুন যেটা পাওয়া যায় সেটার বিশেষভাবে প্রয়োগ করতে হবে, এবং নাইট্রেট ঘটিত সার ব্যবহার করতে হবে। এছাড়াও বন্ধুরা, চারা রোপণ করার ঠিক 20-25 দিন আগে আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করব। ব্লিচিং পাউডার অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। তো 2.6 কেজি ব্লিচিং পাউডার বিঘা প্রতি আমরা চাষের জন্য ব্যবহার করব, তারও ভালো রেজাল্ট আছে। এছাড়াও বন্ধুরা, আমরা যে একটি জমিতে বারবার এই বেগুনের চাষ করব না, পর্যায়ক্রমে চাষ করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সঙ্গে থাকবেন।